তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় ভালো মন্দ মিশিয়ে থাকবে। অতিরিক্ত খানাপিনা আজ আপনাদের এড়িয়ে চলা উচিত। সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, স্বাস্থ্যই সম্পদ। সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আজ আপনাদের কিন্তু স্বাস্থ্যভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। বিশেষ করে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। বহমান জলে পেঁয়াজ বা রসুন এক গুচ্ছ নিক্ষেপ করে দিন। এতে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। গায়ত্রী দেবীর মন্ত্র, গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবঃ স্বাহা তস্যবিতুর্বারে নিয়ম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো যেন প্রচোদয়াত্, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ একপ্রকার বেশ। আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে বিভিন্নভাবে আপনাদের উপকারে লাগবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। আজ যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তুলা রাশি তুলা লগ্নের, নাতি নাতনিদের সাথে আজ প্রাণ প্রাচুর্যপূর্ণ খুশির উৎস আপনারা পেতে চলেছেন। গভীর ভাব ভালোবাসাপূর্ণ উচ্ছ্বাস অনুভূত হবে। আজ এটির জন্য সময় বার করতে কার্পণ্য যেন করবেন না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটতে চলেছে। অবসর সময়ে আপনারা মোবাইলে বিনোদনমূলক কিছু জিনিস দেখে কাটাতে পারেন, আর তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন আছে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। আজ আপনাদের প্রেমের জীবনের, দাম্পত্য জীবনের বিস্ময়কর দিকটি দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে যেতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কিন্তু কোনো প্রয়োজনই নেই।